এই যে স্ট্রাগলিং আর্টিস্টদের পেটে এভাবে লাথি মারা, কথায় কথায় নোটিশ পাঠানো অনলাইনে, আমরা এই অ্যাপটাতে প্রায় 4-5 বছর ধরে কাজ করেছি। আজকে আমাদেরকে এরকম নোটিশ দিয়ে আমাদের ব্লক করে দেওয়া হচ্ছে। সেই অ্যাপগুলোই আবার যখন রণবীর সিং বা মাননীয় এনারা অবশ্যই উর্ফি জাভেদ এনাদের ছবিগুলো দেওয়া হচ্ছে, সেই ছবিগুলো কিন্তু এনারা কোনো দোষ খুঁজে পাচ্ছেন না। তাহলে আমরা কি স্ট্রাগলিং আর্টিস্ট বলে আমাদের জন্য নিয়ম কানুনটাও আলাদা হবে? আমরা আজকে এইভাবে এসেছি কারণ এরকম আমাদের একটা ছবি ব্লক করা হয়েছে, কিন্তু কেন হবে? আমরা আজকে আমরা এটা করে খাই, এটা আমাদের রোজি রুটি, এটা আমার এটাতে আমরা সংসার চালাই। তাহলে আমাদের আমরা একটা মডেলিং করি, আমাদের তো ছবি দিতেই হবে, সেই ক্ষেত্রে আমরা কী করে এই জিনিসটা করব? মানে আপনারাই এই একটা বিজনেস গ্রাউন্ড তৈরি করবেন মডেলিংয়ের, এটা তো আমরা তৈরি করিনি, মডেলিং বা এন্টারটেনমেন্ট এটা তৈরি হয়েছে, সেখানে আমরা এসেছি আমরা স্টার কিড না হয়ে এমনি হাজারটা অসুবিধা রয়েছে, অসুবিধার পরে তাহলে শেষটা কোথায়? আমাদের কন্টিনিউয়াসলিভাবে হিউমিলিয়েটেড হওয়া? আজকে এই জিনিসটাই আমার এখানেই কথা, আমি চ্যালেঞ্জ করে বলছি সবার সামনে, এত মিডিয়ার সামনে। আজকে রণবীর সিং যেই ছবিটি দিয়েছিলেন, সেই ছবিটি আমি একটা মেয়ে হয়ে, একটি স্ট্রাগলিং আর্টিস্ট হয়ে আমাকে দেখতে দেওয়া হোক, এই রাস্তার মধ্যে আমি দেবো, কিন্তু সেই ছবিটি দেওয়া মাত্র আমাকে ব্লক করে শুধুমাত্র দেওয়া হবে না, আমাকে সবকটা সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দেওয়া হবে, আমি কোনো দিন খুলতে পারবো না। আমরা যখন প্রত্যেকে সমান মানুষ, আমাদের জন্য অধিকারও এক হওয়া উচিত। আমি সামাজিকতার কথা বলছি না, এখানে ব্যাপারটা খুব বোঝার দরকার, এটা একটা লিগ্যাল অধিকার অন্তত এক হওয়া উচিত। ওরা তো সামাজিকভাবে আমাদের নোটিশ পাঠাচ্ছে না, ওরা বলছে যে এটা কমিউনিটি গাইডলাইন, তো সেই কমিউনিটি গাইডলাইন সবার জন্য সমান হওয়া উচিত, এটা আমাদের দাবি। আমরা মেয়ে বলে বা আমরা স্ট্রাগলিং আর্টিস্ট বলে আমাদের পেটে এভাবে লাথি মারা বন্ধ করা হোক, মানে আমাদের অনবরত এই জিনিসগুলো সহ্য করতে হয়। ইভেন একই জায়গায় থেকে, একই দেশে থেকে, একজনের জন্য এক ধরনের নিয়ম, আরেকজনের জন্য আরেক ধরনের নিয়ম, এগুলো হওয়া মোটেই উচিত নয়। ইভেন এই যে আমরা দেখছি চলচ্চিত্র জগতে যারা এই ধরনের কাজগুলো করছে, যারা ছবি দিচ্ছে, প্রায় নগ্ন ছবি যারা দিচ্ছে, আমরা যদি একটু কোনো স্টাইলিশ জিনিস করতে চাই, আমাকে বিকিনি ছবি দেওয়ার জন্য কমিউনিটি গাইডলাইন দেওয়া হয়েছিল। আমি জানি না এটা কেন, হয়তো আমরা আজকে উঠতি শিল্পী বলেই হয়তো আমাদের এগুলোকে সহ্য করতে হয়েছে। ইভেন আরও বিভিন্ন রকমের, একটুখানি যদি আমরা ছোট ড্রেস পরি, একটুখানি যদি কোনো এক্সপেরিমেন্ট করি, যেমন উনি উর্ফি জাভেদের কথা বললেন, আমরা যদি সেরকম কোনো এক্সপেরিমেন্ট করি তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে গাইডলাইন দেওয়া হবে যে আমরা এই জিনিসগুলো করতে পারবো না। কিন্তু একই দেশে, ভারতবর্ষের মতন জায়গায় থেকে যখন অন্যান্য শিল্পীরা এই জিনিসটা করছে, তাদের প্রতি কোনো রকম আওয়াজ ওঠানো হচ্ছে না, ইভেন আমরা যখন করছি তাতে আমাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছে, এই জিনিসটা আমাদের কাছে কোনোরকমভাবেই মেনে নেওয়ার নয়, কারণ আমরা এটা করেই আমাদের সমস্ত কিছু চলছে, আমাদের যা কাজবাজ, যা রোজগারের সোর্স আমাদের এটাই রয়েছে। এটাতে যদি কন্টিনিউ একটা মানুষের জন্য একটা আইন, আরেকটা মানুষের জন্য আরেকটা আইন, আবার একই দেশে থেকে, সেটা কখনোই সম্ভব নয়। হিস্ট্রিতে দেখেছি আজকে আমাদের মতন সংঘর্ষকারী মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, তারা বিভিন্ন রকমভাবে সুইসাইড করেছে। অনেক সময় আমাদের মাথায় আজকে এই চিন্তাভাবনাগুলো আসে যে একই দেশে থেকে, একই জায়গায় থেকে দুটো মানুষের জন্য আলাদা আইন হয় কী করে? একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বলে কি আমাদের সবসময় এগুলো সহ্য করতে হবে? এগুলোই কি আমরা সবসময় সহ্য করবো? সবসময় কি আমাদের সংঘর্ষের মধ্যেই থাকতে হবে?